আমরা অলরেডি দেখেছি ম্যাপ এবং মিউটেবল ম্যাপ তো আমরা এই পর্বে দেখব হ্যাশ ম্যাপ তো হ্যাশ ম্যাপটা হচ্ছে মিউটেবল ম্যাপের মতোই এটা রিড রাইট দুটোই করা যায় তাহলে মিউটেবল ম্যাপ এবং হ্যাশ ম্যাপের মধ্যে পার্থক্যটা কী পার্থক্যটা আমরা একটু পরেই দেখব আমরা প্রথমে হচ্ছে যে হ্যাশ ম্যাপ নিয়ে নিই সো ওয়াল মাইস হ্যাশ ম্যাপ কলন দিলাম দিয়ে এখন আমি হচ্ছে ডেটা টাইপ দিয়ে দেবো এই যে হ্যাশ ম্যাপ তো আমি এখানে ক্লাস নিয়ে নেওয়ার চেষ্টা করব সো এটা একটা ক্লাস হতে হবে সো আমার এটা এখানে গেলাম এখানে দেখেন হ্যাশ ম্যাপ সো এটা হচ্ছে যে একটা ক্লাস হ্যাঁ আগের যেটা দুইটা ম্যাপ এবং হ্যাঁ মিউটেবল ম্যাপ ওই দুইটা ছিল হচ্ছে ইন্টারফেস তো এটা হচ্ছে একটা ক্লাস আচ্ছা তো এটা এখন আমি হচ্ছে এখানে লিখে দিলাম ইন্ট এবং স্ট্রিং ডেটা টাইপ ইকুয়াল টু হ্যাশ ম্যাপ অফ এস এস হ্যাশ ম্যাপ অফ হ্যাঁ তো আমরা এখানেও কিন্তু আমরা ডেটা টাইপটা এখানে ডিক্লেয়ার করে দিতে পারি না দিলেও সমস্যা নাই তো আমি এইটুকু কপি করে নিয়ে এসে এই হ্যাশ ম্যাপ অফ এই জায়গায় দিয়ে দিলাম আচ্ছা তো এখন এই যে প্যারান্থিস আছে এটার ভিতরে হচ্ছে আমার যে ভ্যালুগুলো সেগুলো আমরা দিব তো প্রথমে দিলাম হচ্ছে সাপোজ সিক্স

ফাইন এখন আমাদের ডেটা এন্টার হয়ে গেল এখন আমি এগুলো প্রিন্ট দিই তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে হ্যাশ ম্যাপ এবং মিউটেবল ম্যাপের মধ্যে কী পার্থক্য সো আমি প্রিন্ট ফর ইচ লুক ঘুরি মাই হ্যাশ ম্যাপ ফর ইচ এন্টার দিয়ে দিলাম সো আমার কোড কমপ্লিট করে দিল আইডি অটোমেটিক্যালি সো আমি এখন প্রিন্ট এলেন এই জায়গায় হচ্ছে আমি কী এবং ভ্যালু প্রিন্ট দেবো হ্যাঁ কে হচ্ছে কি এর জন্য সো আমি ডলার সাইন দিয়ে দিলাম টি হাই দিয়ে ভ্যালুর জন্য ভি সো এখানে ডলার সাইন দিয়ে ইউ ফাইন হয়ে গেল এখন আমরা এটাকে প্রিন্ট দেওয়ার চেষ্টা করব সো প্রিন্ট দিলে আমরা বুঝতে পারবো যে আসলে ব্যাপারটা কি হ্যাশ ম্যাপটার সাথে মিউটেবল ম্যাপের কী পার্থক্য বাকি সব মোটামুটি সেম আচ্ছা তো এখন দেখেন আমার প্রথমে ছিল অ্যাপল তারপর ডেল তারপর স্যামসাং তারপর অ্যাসুস তাহলে আমার প্রিন্ট হয়েছে কি প্রিন্ট হয়েছে প্রথমে হচ্ছে ভ্যালু প্রিন্ট হয়েছে আচ্ছা আমার এখানে দুইটা ইউ হয়ে গেছে ওই জন্যে একটু প্রবলেম হয়ে গেছে এখানে টি হবে তো আমি আবার রান দিই মানে হচ্ছে যে কিটা এবং ইউটা হচ্ছে ভ্যালু দুই জায়গায় ইউ হয়ে গেছিলো সো দুইটাই ভ্যালু চলে আসছিলো এখন দেখেন সো প্রথমে স্যামসাং তারপর অ্যাসোস তারপর ডেল তারপর অ্যাপল হ্যাঁ কিন্তু এখানে দেখেন মানে এই সিকোয়েন্সটা মেনটেন করে নি আমার ডেটা ইনপুট ছিল প্রথমে অ্যাপল কিন্তু এখানে শেষে চলে আসছে আবার প্রথমে দ্বিতীয়তে ডেল ছিল এখানে দেখেন শেষের আগে উল্টা দিক থেকে ডেল হয়েছে হ্যাঁ তো একেবারে লাস্টে ছিল এসুস তো এইটা হচ্ছে সেকেন্ডে চলে আসছে হ্যাঁ আচ্ছা তো তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে সিকোয়েন্সে আমরা ডেটা ইনপুট করছি সেই সিকোয়েন্সটা কিন্তু মেনটেন করতেছে না হচ্ছে হ্যাশ ম্যাপে তো এটাই হচ্ছে যে মিউটেবল ম্যাপ এবং হ্যাশ ম্যাপের মধ্যে পার্থক্য যে আর এছাড়া যে আপনি হচ্ছে এইটা হ্যাশ ম্যাপও কিন্তু মিউটেবল নতুন ডেটে ইনসার্ট করতে পারেন অথবা রিমুভ করে দিতে পারেন একদম মিউটেবল ম্যাপের মতোই সো হ্যাশ ম্যাপে হচ্ছে আপনি ভ্যালুগুলো র্যান্ডমলি আসবে সো এটা অর্ডার মেনটেন করবে না আর আরও দুইটা আমি ফাংশন দেখাবো এখানে এই ফাংশান দুইটা হচ্ছে যে একটা হচ্ছে যে রিপ্লেস একটা হচ্ছে কাউন্ট হ্যাঁ তো এই দুইটা রিপ্লেস কাউন্ট এই দুইটাও কিন্তু মিউটেবল ম্যাপ কাউন্টটা হচ্ছে যে আপনি ম্যাপেও ইউজ করতে পারবেন মিউটেবল ম্যাপে ইউজ করতে পারবেন হ্যাশ ম্যাপেও ইউজ করতে পারবেন সো প্রথমে আমি কাউন্টটা দেখে নিই সো প্রিন্ট্যালেন কাউন্ট মানে হচ্ছে যে এখানে আমার কয়টা ডাটা আছে হ্যাঁ সো মাই আচ্ছা এখানে আমি টোটাল টোটাল দিয়ে কুলুন দিলাম ডলার স্যান দিয়ে কার্লি ব্রেসেস সো মাই হ্যাশ ম্যাপ ডট সিও ইউএ কাউন্ট মানে সে আমাকে গুনে দিবে যে এখানে কয়টা আইটেম আছে সো আমি রান দিলাম সো এখানে চারটা আইটেম আছে সো আমাকে চার আউটপুট দিবে সো এই যে টোটাল চার আচ্ছা তো এইটা তো গেল যে আমাদের কাউন্ট আর হচ্ছে এখন দেখব যে রিপ্লেস আমরা একটা ডেটা রিপ্লেস করে দিতে চাই এই জায়গায় লিখি তাহলে আমাকে আবার প্রিন্ট দিতে হবে না ফর লুক ঘুরিয়ে সো আমরা সাপোজ মনে করেন ডেলটাকে আমরা রিপ্লেস করে দিতে চাই হ্যাঁ সো মাই হ্যাশ ম্যাপ ডট আর এল এস সি রিপ্লেস হ্যাঁ আমি যে কীটা দেবো দেখেন একটা কী ভ্যালু চাচ্ছে অর্থাৎ আমি যদি এখন এক দেই এক দিয়ে যে যা লিখবো তখন এইটাকে সে মুছে দিয়ে ওই এক কি এর আন্ডারে নতুন একটা ভ্যালু ইনসার্ট করে দিবে আমি এক এক্সাম্পলটা দেখাই সাপোজ মনে করেন আমি এক লিখলাম তাহলে এইখানে কি এন্ট্রি দিলাম তার মানে এই একের যে কীটা কী এবং ভ্যালুটা আছে এটা কিন্তু বাতিল হয়ে যাবে হ্যাঁ মুছে যাবে সো আমি এখন কমা দিলাম কমা দিয়ে বললাম যে এইটা হচ্ছে ডাব্লিউ এইটি ইয়ার ওয়াটার হ্যাঁ তো এখন দেখেন এই স্যামসাংটা চলে গিয়ে এই ওয়াটারটা চলে আসবে আমি এটা রান দিই সো দেখেন এইখানে কোনো স্যামসাং নাই এখানে চলে আসছে ওয়াটার এই যে এক হ্যাঁ তো এক কি এর আন্ডারে কিন্তু ওয়াটার চলে আসছে যেটা আগে স্যামসাং ছিল যেহেতু সিকোয়েন্স অর্ডার মানে অর্ডার মেনটেন করবে না তো আপনার যদি মিটেবল ম্যাপ দেন তাহলে অর্ডার মেনটেন করবে আচ্ছা যাই হোক তো আমরা রিপ্লেস করে দিলাম তো এইভাবে হচ্ছে যে আমরা রিপ্লেস কমানটা কাজে লাগাতে পারি তো এইটা যদি আপনি মনে করেন যে আমি রিপ্লেস না করে পুট ইউজ করবো সো এইটাও পসিবল একই রকম কাজ করবে সো পুট যদি আপনি ইউজ করেন মানে ঘটনা হচ্ছে এখানে কীগুলো হচ্ছে যেহেতু ইউনিক লাগে যদি সেম কি আবার পায় যে আপনি সেম কীতে আবার ডাটা ইনসার্ট করতেছেন তাহলে আগের যে ডাটাটা এটা বাতিল হয়ে যাবে এবং নতুন ডাটাটা ইনসার্ট হয়ে যাবে সো এই এই যে ওয়াটার এক নম্বর সো পুট অথবা রিপ্লেস আপনি দুইটাই করতে পারেন সো আমি দুইটাই দুইটা কোডি রেখে দিলাম হ্যাঁ ব্যাস তো এই ছিল মোটামুটি ম্যাপ নিয়ে কাজ ধন্যবাদ